ব্যক্তি থেকে পরিবার সমাজ থেকে রাষ্ট্র দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকা এই রাজনীতি তাই রাজনীতি দশ দিক নিয়ে রাজকাহন সাথে আছে নাজমিন মুনি নিবেদন করছে জিপিএ এমন এক সময় আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে যখন টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনা করছে দলটি দীর্ঘকালে আওয়ামী লীগের ঝুলিতে সাফল্য যোগ হয়েছে অনেক দেশের উন্নয়ন যে যে কারোরই নজর পড়ার মতো কিন্তু এই উন্নয়নের পরও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দল হিসাবে আওয়ামী লীগ তাদের আদর্শ থেকে বিচ্ছুত হয়েছে শেষ পনেরো বছরে যে উদ্দেশ্যকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল সে অসাম্প্রদায়িক রাষ্ট্র কি করতে পেরেছে আওয়ামী লীগ জনগণের ভোট আর গণতান্ত্রিক অধিকারের জন্য আজীবন লড়াই করেছে যে দল তাদের বিরুদ্ধেই উঠেছে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ উপমহাদেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দল জনগণের জন্য কেবল ক্ষমতায় টিকে থাকতেই সব করছে আজ সে আছে সেই অভিযোগও তবে দলটির দীর্ঘ এই সময়কালে কিছু ভুট ত্রুটি আছে বলে স্বীকার করলেও বাঙালি প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত বলে দাবি নেতাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপিকে বর্ণচড়া আখ্যা দিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করাই তাদের মূল চ্যালেঞ্জ কিন্তু কেবল বিরোধী দল বা বিশ্লেষকরাই নন মিত্র দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসার অভিযোগ করেছে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে যে দলটি বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে পঁচাত্তর বছর পর সেই আওয়ামী লীগের বিরুদ্ধেই এখন গণতন্ত্র আর ভোটাধিকার হরণের অভিযোগ কেন আসছে আওয়ামী লীগ কি জনগণের দল হিসাবে আছে এখন সাধারণ মানুষ আসলেও কি আস্থা রাখতে পারছে আওয়ামী লীগের উপর এইসব নিয়ে আলোচনায় আজ রাজধানী স্টুডিও আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি সভাপতি শাহজাহান খান এমপি আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনুল আবেদিন ফারুক এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দর্শক আছেন আপনারা আমাদের সাথে আওয়ামী লীগের এই দীর্ঘ পথ চলার পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো এই দল সম্পর্কে কিভাবে আমরা তাও আজকে জানার চেষ্টা করব অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাই অতিথিদের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমি শুরুতেই একটু শাহজাহান খানের কাছে আসি অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন শুভেচ্ছা আপনাকে আওয়ামী লীগের একজন নেতাকর্মী হিসাবে পঁচাত্তর বছর পার হয়ে যাওয়ার পরে যে অভিযোগের জায়গাগুলি অনেক সুনামের জায়গা অবশ্যই আছে কিন্তু যে অভিযোগের জায়গাগুলি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভোটাধিকার হরণ করার অভিযোগ আপনাদের বিরুদ্ধে সেটা নিয়ে কিছু বলতে চান কিনা শুরুতেই আমি সেটা জিজ্ঞেস করতে চাই আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে অগণিত দর্শক শ্রোতা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন ঈদ মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি যে কথাটা বললেন আমাদের বিরুদ্ধে অভিযোগের কথা অভিযোগের কথা বলার আগে বাংলাদেশের এই প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ যার বয়স পঁচাত্তরে পা দিল এবং একটা অদ্ভুত কাণ্ড যে এই এই উপমহাদেশে যত রাজনৈতিক দল আছে পুরানো প্রাচীন রাজনৈতিক দল তারা সরকার ক্ষমতা থাকাকালে তারা কেউ কিন্তু এই রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী এবং প্লাটিনাম জুবলি ইত্যাদি কিছুই পালন করতে পারেনি একমাত্র আওয়ামী লীগ বঙ্গবন্ধু চুয়াত্তর সালে করেছিল পরবর্তীতে আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন আমরা রজ জয়ন্তী পালন করলাম এবং এখন প্লাটিনাম জুবলি এটা একটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার এবং প্রত্যেকটি সময়ে আমরা অনেক চড়াই উত্তায় পেরিয়ে আওয়ামী লীগ আজকে পনেরো বছর পার করে আমরা এখন রাষ্ট্র ক্ষমতায় এখনও আছি আপনি যে অভিযোগটার কথা বলেছেন ভোটাধিকার হরণ করা আসলে ভোটাধিকার হরণ এটা কোনো প্রশ্ন নয় প্রশ্নটা আমরা বলতে চাই যে গণতন্ত্রের কথা বলি আমরা যারা তারা কি শুধু সরকারের দলই সরকারই শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দায় দায়িত্ব নেবেন নাকি বিরোধী দলের দায় আছে ব্যতীত সরকারি দল যখন এককভাবে রাষ্ট্র পরিচালনা করে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসতেই পারে তবে আমি মনে করি সেটা হচ্ছে যে যারা বিরোধী দলে আছেন তাদের এই নির্বাচনগুলোতে যদি তারা অংশগ্রহণ না করে স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা আসতে পারে আমি বলবো যে তারা গণতন্ত্রের কথা বলবেন তারা মিটিং করবেন মিছিল করবেন আমরা এই যে টকশো করতেছি এই এগুলো তো একটা গণতান্ত্রিক অধিকার এখানে বসে বসে আমরা যারা সরকারের বিভিন্ন সমালোচনা করতেছি এটাও তো একটা গণতান্ত্রিক অধিকার তাই সেটা ওনারা করতে পারতেন যেমন গত মেয়াদে ওনাদেরই দুজন সংসদ সদস্য যারা সংসদে বসে অনেক কথা বলেছেন কিন্তু নির্বাচনে যদি তারা আসতেন তাহলে আসন কী হবে না হবে সেটা পরের কিন্তু আমরা কি এটা জোর করে আমরা ভোট নিয়েছি নাকি জনগণ ভোট দিয়েছেন এবং যে কথাটা এখন দেখেন এই যে উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনে তাদের একশো পঁচিশ একশো তেইশ জন তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আমার জানা মতো মতে পঁচিশ জন তারা বিজয় লাভ করে সম্ভবত পঁচিশ জন তারা বিজয় লাভ করেছে এবং এই সমস্ত ব্যক্তিদেরকে তারা দল থেকে বহিষ্কার করেছে এবং এইটা করতে গিয়ে তাদের যে তাদের মধ্যে যে মানে দলের মধ্যে যে গুণ ধরেছে একের পর এক বিএনপি এখন তাদের বিভিন্ন স্তরের যে কমিটি সেগুলো ভেঙে দিচ্ছে এখন ফারুক ফারুকভাইয়ের অবস্থান কী হবে কে জানে সেটা ভাই বলতে পারবে নেতাদের পরিবর্তন হচ্ছে এগুলো করে কিন্তু আসলে জনগণের মন পাওয়া যাবে না তার যে যে অভিযোগটা আপনাদের উপরে আসছে সেটার দায় আসলে আওয়ামী লীগের উপরে কিন্তু কি একটু আছে যেটা সেটা হলো যে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় জনগণের ভোটেই কিন্তু আওয়ামী লীগ এ পর্যন্ত নির্বাচন করেছে আওয়ামী লীগ কিন্তু কোনো ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে আসে নাই আওয়ামী লীগ নির্বাচনের মধ্য দিয়ে এ পর্যন্ত যতবার আসছে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ আছে তেইশ জুন এই তেইশ জুন উনিশশো সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এবং চব্বিশ জুন আনমারি টোলা জনসভার মধ্য দিয়ে তার প্রকাশ আত্মপ্রকাশ ঘটল মাত্র কিছুদিনের মধ্যেই আপনারা যুক্ত ফ্রন্ট করে মাত্র মুসলিম লীগ পেয়েছিল নয়টা আসন আর সব আসন বিভিন্ন দলগুলো যারা যুক্ত ফ্রোটে আমার বাবাও সেই সময় উনিশশো সালে তিনি গণপরিষদের মেম্বার নির্বাচিত হয়েছিলেন যুক্ত থেকে স্বাভাবিকভাবে কিন্তু আমরা দেখেছি এ পর্যন্ত আওয়ামী যত নির্বাচন আসছে নির্বাচন থেকে আমরা একবারই শুধুমাত্র আমার জানা মতে একবার শুধুমাত্র বর্জন করেছিলাম তাও এই যে বিএনপি এবং অন্যদের তারণায় আমরা সিয়াশিতে নির্বাচন কলা অভিযোগ হলো আমাদের বিরুদ্ধে যে আমরা সিয়াশিতে নির্বাচন করলাম কেন একটা নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে এবং এই একটা সরকারের চরিত্র উদ্ঘাটন করে দেওয়া যায় যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে এই কারচুপি হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে এক সময় ছিল ষোলো আটটা গুন্ডা ষোলোটা গুন্ডা হলে নির্বাচন হবে সময় দেখেছি যে বোমা বানাতে কত টাকা লাগবে এইগুলো নিয়ে তারা বাজেট করতো এখন কিন্তু সেইগুলো নাই আচ্ছা স্বাভাবিকভাবে বুঝতে হবে তাহলে জনগণ ভোটের দিকে ভোটের যে মানুষের যে অধিকার সেই অধিকার তারা পাচ্ছে পাচ্ছেন বলেই তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করছেন নির্বাচনে ভোট দিচ্ছেন নির্বাচনে দাঁড়াচ্ছেন এগুলো তারা করছেন সুতরাং আমি মনে করি যে ভোটাধিকার হরণ এইটা আওয়ামী লীগ করেছে এই কথা সত্য নয় বরং আমি বলতে চাই যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও ভোটাধিকার কিন্তু তারা হরণ করেছিল শুধু তাই নয় এক কোটি তেত্রিশ লক্ষ ভোটার ভুয়া ভোটার তৈরি মানে আপনার কথা আমরা এই আলোচনাতে তর্কে আমরা একটু যাই আপনার কাছ থেকে যে উত্তরটা আমরা পেলাম যে আসলে ভোটাধিকার হরণ আওয়ামী লীগ করেনি সেটা বিএনপির জন্যই সেটা হয়েছে আমি এখানে জনেল আবদিন ফারুক আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন এই আলোচনাতে বা তর্কের উত্তর জানার আগে আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই আপনি নিজেও মুক্তিযুদ্ধ করেছেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে সবসময় জন্য বলে এবং তারা নিশ্চয়ই সেটা আওয়ামী লীগের পঁচাত্তর বছর পথ চলায় যদি আপনার কাছ থেকে একটা মন্তব্য চাই আমি বিএনপি নেতা হিসেবে কি বলবেন এই দলটা সম্পর্কে রিবিসি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রথমে আল্লাহ দরবারে দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য যিনি আজকে পেস মেকার লাগিয়ে রেখেছেন হাসপাতালে ডিবিসির মাধ্যমে সকল কাছে দোয়া কামনা করি শাহজাহান খান অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি আর আমার ডাইনে যিনি আছেন উনি আমার নেতায় বিষয় হলো পঁচাত্তরতম আসতে শুনলাম মানুষ বলা শুরু করেছে বলেছে যে ভোটাধিকার হরণ করেছে বিএনপি আমরা না এক মাগুরা খেয়েছি তাদের ভাষা কিন্তু একশো জন মাগুরাও তারা রূপান্তরিত করেছে আওয়ামী সে আওয়ামী লীগের পাঁচাত্তর বছর তেইশতম আজ তেইশ তারিখে তারা ঢাকডোল পিটিয়ে অনেক লোক সমাগম করে উন্নয়নের খণ্ড চিত্রগুলির সব টেলিভিশনে প্রচার করে আজকে পালন করেছে কিন্তু গতকাল দেখলাম বিনা ভোটের জনগণের ভোট ছাড়া নির্বাচিত প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বাংলাদেশের কতগুলো চুক্তি বা সমঝোতা স্বাক্ষর করেছেন তাতে দেখা গিয়েছে বাংলাদেশের মাটির উপর দিয়ে ভূখণ্ডের উপর দিয়ে রেললাইন নির্মাণ করে ট্রানজিট করবে পঁচাত্তর বছর পার করা আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই আমার বিবেচনায় কারণ আওয়ামী মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নিয়ে আসা সাম্প্রদায়িকতা যাতে সৃষ্টি না হয় কিন্তু খোঁজ নিয়ে কি দেখবেন ডিবিসি বাংলাদেশে ক্ষমতাসীন থাকাকালীন সময়ে কতগুলো সাম্প্রদায়িক কাণ্ড আওয়ামী লীগের নেতৃত্বে ঘটেছে বাংলাদেশে আর আমরা ক্ষমতা থাকতে কতগুলো ঘটেছে সে বিষয়গুলো কত তফাৎ দেখা যেত যদি আজকে আমাদের সামনে আসতো তাই আমি মনে করি পঁচাত্তর বছর পার করে আজকে তেইশে জুন যে বক্তব্য আওয়ামী লীগ সভানেত্রী দিয়েছেন বা নেতৃবৃন্দ দিয়েছেন ভালো উন্নয়নের সাথে মিলিয়ে আওয়ামী লীগের যে ঐতিহ্য ধরে রাখতে পারে না কারণ যারা নিজ দলকে খুন করতে পারে জবাই করতে পারে যে দেশে আওয়ামী লীগ ঐতিহ্য বলে দাবি করল আজকে যারা নিজ হাতে সংবাদপত্র বন্ধ করে দিতে পারে সে আওয়ামী লীগের ঐতিহ্য তারা ধরে রাখতে পেরেছে শাহজাহান খান ভাই আমার মনে হয় না কারণ আমার নেতা তো শেখ শহীদ আমি ওনাকে উনি এখন অবশ্যই আওয়ামী লীগ করে না আওয়ামী লীগ না করার কারণও একটা যে আওয়ামী লীগ যে কারণে সৃষ্টি হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে মাওলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শামসুল ইসলাম সব মিলে যে সেই দলে তো তারা নাই সেই অনুভূতি এখন বর্তমান নেতাদের মধ্যে নাই তারা চায় শুধু ক্ষমতা ক্ষমতায় থাকতে হবে বোটে হই আর না হই জনগণের সমর্থন থাকুক আর নাই থাকুক আমাকে ক্ষমতায় থাকতে হবে তাই আমার দৃষ্টিতে বিবিসি এই অনুষ্ঠানে আমার মন্তব্য হলো আওয়ামী লীগ তার ঐতিহ্য রক্ষা করতে পারেনি তার কারণ ষোলো বছরে হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশ থেকে বিএনপির কর্মীরা রক্ষা পেতে চেষ্টা করে ঝোপে জঙ্গলে মাঠে ময়দানে কবরস্থানে ঘুমিয়ে যারা দিন রাত কাটা যারা রবিবার সকাল থেকে বিশুধবার সন্ধ্যা পর্যন্ত কোর্টের বারান্দায় থাড়িয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ মামলা কাঁধে নিয়ে মাথায় নিয়ে সে আওয়ামী লীগের অত্যাচার তারা কি সে জুবলি দিবসে মনে রেখেছে যে বিএনপি রাস্তার বিরোধী দলকে সংসদে নাই বাজাই কিন্তু রাস্তার বিরোধী দলকে যেভাবে দমন করেছে শাহজাহান খান ভাই কি ইলিয়াস আলীর কথা মনে পড়ে শাহজাহান খান কি সৌদি আলমের কথা মনে পড়ে তাই তাদের ঐতিহ্য আমার দৃষ্টিতে তারা টিকিয়ে রাখতে পারে না তারা ফেল করেছে আমি নিশ্চয়ই শাহজাহান খানিমকে জিজ্ঞেস করব এই কথাগুলো আপনার প্রশ্নগুলি নিশ্চয়ই ঘুরে ফিরে বারবার আসবে তার আগে আমি একটু শেখ শহীদুল ইসলামের সাথে কথা বলিনি সাধারণ সম্পাদক জাতীয় পার্টি জেপি অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন একদম মুক্তিযুদ্ধের আগের রাজনীতি থেকে শুরু করে গণ থেকে শুরু করে ছয় দফা থেকে শুরু করে ভীষণ আপনি বঙ্গবন্ধুর কাছাকাছি মানুষ ছিলেন আপনি আওয়ামী লীগ করা মানুষ ছিলেন এবং সেখান থেকে আপনি চলে গেলেন অভিমান থেকে নাকি আপনার মনে হয়েছে যে কোনোভাবে আওয়ামী লীগ যে ঐতিহ্য যে আদর্শ সব কিছু ধারণ করত সেই ধারণটা আসলে কখন থেকে চলে গেল নাকি আপনার আসলে কি মনে হয়েছে আওয়ামী লীগ সম্পর্কে আপনাকে ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ হতে আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সর্বস্তরের আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে এই প্লাটিনাম জুবুলিতে আমাদের শুভেচ্ছা জানাই আন্তরিক অভিনন্দন জানাই আওয়ামী লীগ দেশের একটি ঐতিহ্যবাহী গৌরবমণ্ডিত সংগঠন এবং আমার আজকে স্মরণ হয় গভীর বলে তাদের প্রতি আমি স্মরণ করছি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন সৈয়দ সালওয়ার্দি মৌলান আবদুল হামিদ খান ভাসানি মোলানা আব্দুল রশিদ তরকব আগিস মরুম শামসুল লকস যারা এই দলের গোড়াপত্তনের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমার মনে হয় যে এই পঁচাত্তরতম বছরে এসে যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় কৃতিত্ব কী আমার মনে হয় একটা রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে একটি দেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশ নামে একটি দেশ একটি জাতিরাষ্ট্র আমার মনে হয় আওয়ামী লীগের এটি সবচেয়ে বড় সফলতা আওয়ামী লীগ আমাদের দেশের রাজনীতিতে আমি মনে করি যে একটা কেন্দ্রবন্দিতে অবস্থান করে কারণ আমাদের দেশের রাজনীতি আওয়ামী লীগকে কেন্দ্র করেই আবর্তিত হয় এখানে যখনই আপনি জিজ্ঞেস করেন যে আপনি কোন রাজনীতি করেন রাজনীতি দুটো একটা আওয়ামী লীগ আর একটা এনটি আওয়ামী লীগ এবং এই যে রাজনীতির যে ধারা এনটি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ প্রো আওয়ামী লীগ এই যে ধারা এর মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক সক্ষমতার যে শক্তি তার বহির প্রকাশ ঘটে আপনি আমার কথা জিজ্ঞেস করেছেন যে আওয়ামী লীগ দেখুন আমার বা আমরা অনেকেই আজকে যারা আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত ছিলাম ছাত্রলীগের আমি সভাপতি ছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বঙ্গবন্ধুর সঙ্গে আমি সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম এরকমের আমাদের মতন অনেকেই তাদের দল আমরা আওয়ামী লীগ ছেড়ে যাইনি আমাদেরকে আওয়ামী লীগ করতে দেওয়া হয়নি সেজন্য আজকে অন্য দল করতে হয় অনেক সময় তারা করতে দেয় যে ডক্টর কামাল হোসেন কাদের সিদ্দিকি বা এই ধরনের যারা আমরা আছি আমাদেরকে আমরা কেন আওয়ামী লীগ ছেড়েছি সেটা বলা মুশকিল আওয়ামী লীগ আমরা এখনও কোনো রেজিগনেশনও দেই নাই আওয়ামী লীগ থেকে পদত্যাগও করি নাই আর আওয়ামী লীগও আমাদের বহিষ্কার করে নেই তো এমন একটি অবস্থায় আমরা একটা অন্য দল এক সময় করতে হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের এই যে গৌরব এই গৌরবে আজকে অনেকটা ছেদ পড়ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে নিয়ে নানান সমালোচনা কথাবার্তা হচ্ছে তিনটা মেইন তিনটা মেইন অভিযোগ অভিযোগ বা মেইন এরিয়া যেখানে আওয়ামী লীগ সত্যি সফলতা দেখাতে পারে নাই অনেক সফলতার পরেও মেট্রো রেল হয়েছে পদ্মা ব্রিজ হয়েছে যমুনা ব্রিজ হয়েছে তারপরে কর্ণফুলি টানেল হয়েছে স্যাটেলাইট গিয়েছে অনেক কথা বলতে পারেন কিন্তু তিনটা মেইন এরিয়াতে আওয়ামী লীগ আমার মনে হয় একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন তার মধ্যে একটা হলো দুর্নীতি এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হলো আর্থিক খাতে যে সমস্ত বড় বড়ো কেলেঙ্কারি এবং অর্থ সম্পদ পাচার এটা এই ক্ষেত্রে আওয়ামী লীগের যে ভূমিকা থাকা উচিত ছিল আমার মনে হয় সেই ভূমিকা তারা পালন করতে পারে নাই এবং দুর্নীতির ক্ষেত্রে আমার মনে হয় যে আরও কঠোর হওয়া উচিত আওয়ামী লীগের সেটা তারা করতে পারে নাই দু নম্বর হল যেটা সুশাসন সুশাসন বলতে আমরা কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের শাসন বোঝাই না সে সুশাসন হলো সেটা যে সরকারের যে সর্বনিম্ন স্তরের যে এজেন্সিটা আছে সেখান থেকেও জনগণ সেবা পাবে সেবা পাবে আপনি এইখানে প্রবলেম হলো যে আমাদের দেশে সেই সেবাটা তারা পাচ্ছে না এমন কি একদম সর্বস্তরের নিচে একজন তহসিলদারের কাছেও যদি কেউ খাজনা দিতে চায় সেই তহসিলদারকে আবার ঘুষ দিতে হয় সে সরকারকে ট্যাক্স দিতে যাচ্ছে কিন্তু তাকে ঘুষ দিতে হচ্ছে এই যে আজকে একজনকে সরানো হলো মতুর রহমান দেখেন সে কি তাকে ট্যাক্স দিতে গেছে শিল্পপতিরা সে আবার তাদের কাছ থেকে অর্থ আদায় করেছে আমরা এটা নিশ্চয় বিস্তারিত করবো আর তিন নম্বরটা আপনার কাছ থেকে শুনতে চাই তিন নম্বরটা হলো যেটা আমি মনে করি সেটা হলো যে একটা সম্পূর্ণ বিধিসম্মত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা এটার জন্য কেবলমাত্র আমরা আওয়ামী লীগকে দায়ী করবো না এটার জন্য অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও দায়ী কিন্তু আমরা দেখি যে এই দেশে আমাদের যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনগুলো না কেন সেই শুধুমাত্র সেটা সরকারি দলের নয় অন্য অন্য দলগুলোর আছে এবং আপনি বাকি যে দুটো কথা বলেছেন সেটা নিয়ে অভিযোগের জায়গা তো বটেই আছে আমি একটা নিয়ে শুরু করেছিলাম বাকি দুটো অভিযোগ নিয়ে আওয়ামী লীগের বক্তব্য আসলে কি তা জানতে আমরা একটু বিরতির পর বরং ফিরি অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আবারও সবাইকে স্বাগত জানাই রাজকাহনে আমরা আজকে যে আলোচনা আছি সেটি হচ্ছে আমজনতা কি আস্থা রাখছে আওয়ামী লীগে এই প্রশ্নকে সামনে রেখে আমাদের সাথে অতিথিরা আছেন আওয়ামী লীগের বাইরেও ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও আমরা কথা বলছি এই নিয়ে শাহজাহান খান এমপি আছেন আমাদের সাথে শাহজাহান খান যে তিনটি প্রসঙ্গের কথা উঠছে আপাদমস্তক আসলে বড় আকারে দেখলে এই তিনটি অভিযোগের জায়গায় আপনাদের ক্ষেত্রে মানে আওয়ামী লীগের ক্ষেত্রে বেশি তার মধ্যে অন্যতম এই দুর্নীতির বিষয়টি এবং সেটি আজকাল যেভাবে উঠে এসেছে আওয়ামী লীগ যে ঘটনার রাজনৈতিক দল এবং যেভাবে তারা আন্দোলন সংগ্রাম করে একটা দেশের জন্ম দিয়েছে সেই দেশ সেই দল ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির এই অবস্থাটা আসলে আওয়ামী লীগের জন্য কতটা স্বস্তিদায়ক নিশ্চয়ই দুর্নীতির জন্য আমি মনে করব যে আমরা সরকারের পক্ষে যারা আওয়ামী লীগ করি আমরাও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলি এই সংসদে আপনি লক্ষ্য করছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অনেক কথা বলেছে যে কথা শহীদ ভাই বলেছেন আমার সৌভাগ্য হয়েছে শহীদ ভাইয়ের সঙ্গে ছাত্রলীগ করার আমি ওনারই একজন কর্মী ছিলাম এবং আমরা একসঙ্গে নির্বাচনে গিয়ে মারামারি ছাত্রলীগের বিরুদ্ধে মারামারি করেছি শহীদ ভাই তখন কেন্দ্রীয় কমিটি প্রধাই সভাপতি না না তখন আমি সহ সভাপতি সহসভাপতি সেও কিন্তু আমাদের নেতৃত্ব দিয়েছেন কাছাকাজি সে রাজনৈতিকভাবে অনেক পরিপক্ক মানুষ যে কথাগুলো বলেছেন অমরূপ প্রথম কথা হলো দুর্নীতি আমরা কি বলতে পারবো যে কোন সরকারের সময় দুর্নীতি হয়নি বা দুর্নীতি শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বের এমন কোন দেশ আছে যেখানে দুর্নীতি নাই দুর্নীতি সারা দেশে সারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আছে দুর্নীতি বেশি আর কম বিএনপি সময় আমরা দেখেছি যে বিএনপি তো পাঁচটা টার্মে তারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে আমরা কিন্তু সেই অবস্থার থেকে কিছুটা রক্ষা পেয়েছি আমাদের অবস্থান বোধহয় এখন বারো তেরো এগারো এর মধ্যে থাকতে পারে বারো 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 অবস্থানে আমাদের আমি মনে করি এইটাও আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এটা হওয়া উচিত নয় আর যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে আপনি বলেন তো যে এর আগেও তো দুর্নীতি হয়েছে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এ পর্যন্ত আসছে বা সরকারের কোনো উচ্চপদস্থ কর্মচারী অথবা সরকারের দলের লোক তাদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে কোনো বিচার বা তদন্ত হয়নি এমন কিন্তু ছিল না আওয়ামী লীগের সময় হয়েছে

দমন কমিশন তারাও কিন্তু সেগুলো করার ব্যবস্থা নিয়েছে এবং সরকারি কর্মচারী যাদের বিরুদ্ধে সীমতো ওপেনলি হচ্ছেই আর এখানে আপনি সুশাসনের কথা বলছেন আমাদের ইয়ের শহীদ ভাই মানুষের সেবা করাই হলো একটা সরকারের দায়িত্ব মানুষের সেবা করার দায়িত্ব নিয়েই কিন্তু একটা সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেখানে আপনি আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল এ পর্যন্ত সেবা করেছে বলেই কিন্তু তারা বহুবার ক্ষমতা এসেছে এবং এই দেশের আপনি যেটা বললেন এই দেশ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি আওয়ামী লীগের নেতৃত্বে শহীদ ভাইও স্বাধীনতা যুদ্ধের সময় আমি যখন ইন্ডিয়াকশানে আসি শহীদ ভাই আমাদেরকে পৌঁছে দিয়ে গেছেন সুতরাং একসঙ্গে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছি একটা রাষ্ট্র একটা দল প্রতিষ্ঠা করেছে এইভাবে পৃথিবীতে খুব বিরল ঘটনা এখানে যে সমস্ত কথাগুলো আসছে তহশিলদার কথা বলেছে শুধু তহসিলদার কেন অনেক উচ্চ পর্যায়ের অনেকেই কিন্তু দুর্নীতি করেছে অনেক পর্যায়ে মানে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা অনেকেই দুর্নীতি করছে করেছে বিগত দিনে করেছে তা না হলে বাংলাদেশ পাঁচ বছরের পাঁচবার বিএনপির সময় ই হবে কেন এই দুর্নীতির বিষয়টা কিন্তু অনেক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এসেছে আমরা একেবারে আওয়ামী লীগের বছরে আওয়ামী লীগের কথাই শুনতে চাই বিএনপি মোটেও আওয়ামী লীগের কাছাকাছি জায়গায় নাই এবং বিএনপির সময়কার কথা আমরা নিশ্চয়ই তার কাছ থেকে শুনবো আপনি আসলেও মনে করেন আওয়ামী যে ঐতিহ্য নিয়ে পঁচাত্তর বছর পার করেছে তাদের কাছে কোনোভাবে কোনো একটা দুর্নীতির খবর গ্রহণযোগ্য বা তাকে সাফাই গাওয়ার মতো কিছু হয় কি না সূচক নির্ধারণ করবেন যারা এগুলো নিয়ে গবেষণা করছেন তারা আমি সূচক নির্ধারণ করতে পারবো না কারণ আমি মনে করি যে আওয়ামী লীগ তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যই কিন্তু আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী সভাপতি উনি উনি যেমন নির্দেশ দিচ্ছেন দলের পক্ষ থেকে সেইগুলো কিন্তু আমাদের খুব সতর্ক করা হচ্ছে আর তিন নম্বরে যে কথাটা বলেছেন শহীদ ভাই বিধিসম্মত গণতান্ত্রিক ব্যবস্থা বিধিসম্মত গণতান্ত্রিক ব্যবস্থা হতে হলে যদি এটা শুধু সরকারি দল করবে তা নয় এটা সকল রাজনৈতিক দলেরই কিন্তু যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার তাদের প্রতিষ্ঠা করার জন্য সেটা বাস্তবায়ন করার জন্য দায়িত্ব কিন্তু তাদেরও আছে তারা সেভাবে কাজটা করবেন তাহলে কিন্তু বিধিসম্মত হয় গণতান্ত্রিক ব্যবস্থা আমি শুধু এই কথাটাই জনাল আব্দুল ফারুকের কাছে জানতে চাই বিধিসম্মত গণতান্ত্রিক ব্যবস্থা করার জন্য বারবার যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে আপনাদের উপরে দায়ের জায়গাটা দিচ্ছে আওয়ামী লীগ যে আপনারা চাইলে আসলে দেশে গণতন্ত্র ভোটাধিকার সকল কিছুই থাকতো আপনারা ভোটে অংশগ্রহণ করেন না বলে কাজে সেই দায় আপনাদের উপরেই আছে আপনারা সেই দায় নিতে চান না দেখুন দুজনেই অত্যন্ত একজনের দুইজনের সাবেক মন্ত্রী রাষ্ট্র পরিচালনা করেছেন তারা আমার সৌভাগ্য হয় না এখনো সেই তাদের জায়গায় যাওয়ার কিন্তু একজন স্বাধীনতার যোদ্ধা হিসাবে একজন তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মী হিসাবে দেশকে ভালোবাসি দেশের মানুষের কথা বলি একটু আগে শাহজাহান খান সেবার কথা বলেছেন আওয়ামী লীগ দেশের মানুষকে সেবা করতে পারে বিদায় ক্ষমতায় থাকে কিন্তু যে আওয়ামী লীগ দেশে গণতন্ত্রের কথা একটু ভাবে না জনগণের কথা একটু ভাবে না বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করে না সেই কথা ভাবে না সে আওয়ামী লীগ নেতাদের মুখে এসব কথা বলে সময় নষ্ট ক্ষেপণ ছাড়া কিছু নয় কারণ আওয়ামী লীগ তো নিজেরাই বলে তারা স্বাধীনতার স্বপক্ষের লোক তারা যুদ্ধ করেছে দেশকে গণতন্ত্র দেওয়ার জন্য ভোটাধিকার দেওয়ার জন্য তাই আওয়ামী লীগের কাছে সাতা তেত্তর বছর বয়সে আমি কি শাহজাহান খানের কাছে জিজ্ঞাসা করতে পারি যে আওয়ামী লীগ যে অঙ্গীকার নিয়ে দেশ স্বাধীনে বা দেশ স্বাধীনতার সপক্ষের কথা বলেন সে রাওয়ালপিন্ডির জিনজির ভেঙে কি অন্য দেশের জিনজির গ্রহণ করার জন্য বাংলাদেশে ভোটাধিকার হরণ করার জন্য বাংলাদেশে ভোটাধিকারকে সাগরে ফেলে দিয়ে বিনা ভোটের এমপি হওয়ার জন্য তাই না তাহলে আওয়ামী লীগ কি বছর বয়সে সকল কিছুর ব্যর্থতার জন্য আওয়ামী লীগের বর্তমান ক্ষমতাসীন দল তারা বলছে তারা কখনোই ভোট বর্জন করেন নাই তাদের সকল আন্দোলন মনে পড়ে একসাথে সবাই উদ্ধ্র করেছেন আমাদের ছিয়াশিতে ওই একটা কথাই বলা হচ্ছে শুধু হ্যাঁ সেটা আপে আমি শিকার কো 100 তে উদ্ধৃত হয়েছিল 19 ফেব্রুয়ারিতে না সব নির্বাচনে 19 ফেব্রুয়ারি নির্বাচনটা কেন হল ওই একটা 15 ফরমার নির্বাচনটা যে কথাটা শাহজান খান সাহেবরা এখন বলার চেষ্টা করেন যে আমরা যখন নির্বাচনে যাই না তখন না বলেন যে আমরা সংবিধান রক্ষাকার নিয়মের নির্বাচন করতে যাই 2015 সালে না 2000 কয়সালে ও নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালে যে নির্বাচন করেছি তখনও আর সংবিধান রক্ষার নির্বাচনে করেছিলাম কিন্তু সে নির্বাচনে পরেও তো তাদের ভাষায় তাদের আন্দোলনের ফল তত্ত্ববোধায়ক সরকার সেই তত্ত্ববোধায়ক সরকারের কথাটা বিলুপ্ত করা কি আওয়ামী লীগের পক্ষে যে জনগণ যে ভোট দিতে যেতে পারে না তাদের হয়তো বিএনপি পছন্দ হয়তো কেন অনেক মানুষেরই বিএনপি পছন্দ এই যে তারা ভোটটা আপনারা দাঁড়ান না বলে যেতে পারে না আপনারাও হরণ করছেন তাদের ভোটাধিকার তাহলে আপু আপনাকে মনে করে দিতে চাই শাহজাহান খান আর শহীদ ভাইরে মনে করে দিতে চাই যে এক ব্যক্তি যখন বলছে যে আমার বউ নাকি ভোট দিতে আসছে সে তো তিন মাস আগে মারা গেছে বউটা কই গেল তার এই কারণগুলোর কারণে আমরা ভোটে যাই সে কারণে আমাদের নেতা বলেছে যে আমাকে প্রধানমন্ত্রী করার জন্য নয় বাংলাদেশের মানুষের ভোটাধিকার যদি আমার সরকার আমল ভোটাধিকার আমরা হরণ করে থাকি সেই ভোটাধিকার পুনরায় যেভাবে খণ্ডিত বিখণ্ডিত করেছে আওয়ামী লীগ তাকে পুনরুদ্ধার করে আরেকটি তত্ত্বাবধায়কের মাধ্যমে সুষ্ঠু ভোট করলেই তো বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এত উল্লাস এত আনন্দ এত ব্রিজ এত পর্দা কিন্তু শহীদ ভাই একটা কথা চেপে গেছেন ঢেকে গেছেন উনি বলছেন যে আওয়ামী লীগ করতে পারেনি আজকে উনি আওয়ামী বড় নেতা থাকতেন কেন কার জন্য আওয়ামী লীগ করতে পারে না একটি কারণে আওয়ামী লীগ করতে পারে না যে আওয়ামী লীগ নিজের হাতে দেশের গণতন্ত্র হত্যা করে দেশের সংবিধান নষ্ট করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সেই কারণে উনি আওয়ামী লীগ করতে পারে আমি একটু ছোট করে জেনে আমি শেখ শহীদুল ইসলামের কাছে আবারও যাব বিরতির আগে একটু ছোট সময় আছে শেখ শহীদুল ইসলাম এই যে যে অনাস্থার জায়গা একটা তৈরি হয়েছে এবং আজকেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছে যে সবার মধ্যে একটা আস্থার জায়গা যেন সবাই ফিরে নিয়ে আসে তার অনাস্থার জায়গাটা তার মানে দল থেকেও বোঝা যাচ্ছে সে অনাস্থার যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে আওয়ামী লীগের প্রতি তা নাই শুধু দলের ভিতরেও নেতাকর্মীদের মধ্যে আছে মিত্র বাহিনীর মধ্যেও তৈরি হয়েছে এই যে অনাস্থার একটা জায়গা আওয়ামী লীগের জন্য তৈরি হয়েছে কেন আপনার কি মনে হয় দেখুন একটা গণ আওয়ামী লীগ একটি গণসংগঠন গণসংগঠনে ঢোকার ক্ষেত্রে যে কোনো লোক ঢুকে যেতে পারে কারণ এটাতে আপনার এই কমিউনিস্ট পার্টি বা জামাত ইসলামী বা ক্যাডার ভিত্তিক সংগঠন নয় এটা গণসংগঠনে একটা বিবৃতি দিয়েই একজনের যোগদান করে যেতে পারে এই সুযোগ নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে নিঃসন্দেহে যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে না যারা আওয়ামী লীগের যে গৌরব ঐতিহ্য এগুলোতেও বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না অনেক লোক তারা আজকে আওয়ামী লীগে ঢুকে গেছে

যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তারা আওয়ামী লীগের মধ্যে এখন আছে যারা আমাদের ভাষা আন্দোলনের বিরোধিতা করেছে যার পিতা তার সন্তান এখন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী তাও আছে আবার আমাদের এই দেশে আমাদের এইখানে আওয়ামী লীগের এমপি হয়েছেন অনেকে যাদের যারা যাদের আওয়ামী লীগের প্রতি বিশ্বাস আওয়ামী লীগের আদর্শ বুঝেই না তারা এমনি আওয়ামী লীগ ক্ষমতায় আছে সেজন্য সত্য কথা বলতে কি এখন আপনার এই সরকারি কর্মচারী তারা অনেকেই তাদের বায়োডাটাও লেখে যে আমরা প্র আওয়ামী লীগ আর আওয়ামী লীগ প্রমোশনের জন্য কিন্তু সরকারি চাকরির থাকা অবস্থায় বায়োডাটা লেখা এখন এই যে অবস্থাটা এই অবস্থাটাই অনাস্থা সৃষ্টির মূল কারণ মানে আপনি মনে করেন যে বাইরে আমি মনে করি যে একটা রাজনৈতিক দলের বা একটি সরকারের মূল জায়গাটাই হলো জনগণের আস্থাভাজন হওয়া সেই আস্থাভাজন হওয়ার জন্য আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আওয়ামী লীগ সভানেত্রীর উচিত আওয়ামী লীগের অভ্যন্তরেই একটা শুদ্ধি অভিযান পরিচালনা করা অনেক অনেক সুন্দর একটা কথা সেই শুদ্ধি অভিযান আসলে আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে কিনা আমরা বিরতির পর বরং সেটা জানতে ফিরি আমন্ত্রণ আরও একবার রাজকাহনে আমরা ছোট সময় নিয়ে একটু কথাটা জানতে চাই শুরু করতে চাই জয়নিল আব্দুল ফারুককে দিয়ে কোনো সম্ভাবনা কি আছে যে আপনাদের তরফ থেকে আওয়ামী লীগের উপর যে অনাস্থা তৈরি হয়েছে সেটা আবার আস্থায় বদলাবে দেখুন সম্ভাবনা একটাই সমস্যার সৃষ্টি করেছে আওয়ামী লীগ ইদানিংকালের যে সমস্যাগুলো রাজনৈতিক আমাদেরকে ভোটে আনা বিএনপিকে ভোটে আনা সকল দলকে ভোটে আনা দায়িত্ব তাদের সেই দায়িত্বটা পালন করতে হলে যে সমস্যার সৃষ্টি আওয়ামী করেছে সে আওয়ামী লীগের সমস্যার সমাধান করতে হবে কারণ বাংলাদেশে জনগণ বলা শুরু করেছে এখনও বহু আজিজ বহু বেনাজির এখন এই বর্তমান সরকারের এই দুর্নীতিবাস সরকারের মানুষ বলা শুরু করেছে বহু আছে ক্ষমা যখন পদত্যাগ করবে যখন রিটায়ার হবে তখন তাদেরকে আইনের আওতায় আনা হবে এখন কি সরকারের দৃষ্টি দেওয়া উচিত না কারা দুর্নীতি করে কারা বিরানব্বই হাজার কোটি টাকা বছরে পাচার করে এসব কি সরকার জানে না সরকার যখন জানে জনাল ফারুক কতক্ষণে উত্তরা থেকে রাজকাউনে আসছে সে খবর রাখতে পারে তাহলে বিরানব্বই হাজার কোটি টাকা যারা রুজি পাচার করে যারা হাজার হাজার কোটি অবৈধ টাকা রুজি করে উনিশ টাকা দিয়ে কালো টাকাকে সাদা করতে পারে সে খবর যখন সরকারের কাছে আছে তাহলে সরকার দুর্নীতিবাজদের লিস্টও সরকারের কাছে আছে। এখন তো বিএনপির মধ্যে শাহজাহান খান দুর্নীতিবাস কেউ নাই কারণ দুর্নীতিবাস তো সকল আপনাদের মধ্যে কারণ আমরা যখন ষোলো বছর ক্ষমতার বাইরে যদি আমাদের মধ্যেও সরকারে থাকতে কোনো দুর্নীতিবাস থাকে তাহলে দয়া করে বাইর করেন আমি একটা বদ বলে শেষ করতে চাই আমি যখন পার্লামেন্টে শেষ যখন এমপি আমি ছিলাম আমি একটা কথা বলেছিলাম যদি শেয়ার বাজার জন্য দাবি থাকে তাকেও আপনারা এই সরকার চালাতে হলে পারবেন না এই দুর্নীতিবাজদেরকে বাইর করেন এবং তাড়াতাড়ি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন থ্যাংক ইউ শেখ শহীদুল ইসলাম কি মনে হয় আস্থা ফেরাতে হলে আওয়ামী লীগ করা উচিত আওয়ামী লীগের আস্থা আওয়ামী লীগের উপরে ফিরেতে হবে এটা আমি বলি না আমি বলি যে আস্থা আওয়ামী লীগের উপরে জনগণের আছে কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরে এমন কিছু ব্যক্তি এমন কিছু ঘটনা এমন কিছু অবস্থার উদ্ভব ঘটে যেগুলো সেই আস্থাটা নষ্ট করে এবং এই আস্থাটা যদি টিকায় রাখতে হয় এবং আওয়ামী লীগকে যদি আবার জনগণের একদম একটি দলে পরিণত করতে হয় তাহলে আওয়ামী লীগের অভ্যন্তরে যে সমস্ত আওয়ামী লীগ রয়েছে যারা আওয়ামী লীগের আদর্শ বিশ্বাস করেন না যারা এই আওয়ামী লীগ ক্ষমতায় আছেন এর কিছু সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগের ভিতরে ঢুকেছেন যারা তাদের বেছাই করে বের করা শুদ্ধি অভিযান চালানো দলের ভিতরে এবং দলের নেতৃত্বে যারা ত্যাগী আদর্শবান তাদেরকে আনা খান এই আসলে আমার মনে হয় সফল হবে এবং এই যে পঁচাত্তর বছরের যে গৌরবময় ঐতিহ্য আওয়ামী লীগের একটা দেশ সৃষ্টির ঐতিহ্য সেই ঐতিহ্য খান এই অভিযোগটা আছে আসলে আওয়ামী লীগের জন্য যারা অনেক ত্যাগ করে তারা নাই এখন আওয়ামী লীগে এটার নানা কারণ থাকতে পারে আপনি যেটা বলছেন শহীদ ভাই একটা কথা বলছেন উনি আওয়ামী লীগ সারানো নয় ওনাকে সারাইও দেওয়া হয়নি উনি করতে পারেন নাই এইটা অনেকেরই অভিযোগ আছে একটা দলের মধ্যে নানা ধরনের গ্রুপিং থাকে পরস্পরের আস্থা অনাস্থার জায়গা থাকে আপনাকে ভালোবাসলে আরেকজনের ভালোবাসলো কি আরেকজন করলো না নানা ধরনের সমস্যা থাকে দল কিছুদিনের জন্য শাহজাহান খানও আওয়ামী করতে পারে হ্যাঁ সে তো নেই কিন্তু এটাও সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আমার বাবা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা মাদার বলে ভালোই জানেন এবং তিনবার তিনিও পার্লামেন্টের মেম্বার ছিলেন চুয়ান্ন সত্তর তিয়াত্তরে তারপরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের একদম সভাপতি ছিলেন মাদারীপুরের আমৃত্যু তিনি সরি বার্ধক্যজনিত কারণে যখন অবসর নেন তখন পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন স্বাভাবিকভাবে সেই ঘরে থেকেও কিন্তু আমি কিছুদিন আওয়ামী লীগ করতে পারিনি কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি যখন দেশে ফিরে আসেন তারপরে আমাকে উনি আবার বললেন যে আর ঘরে ছেলে ঘরে ফিরে আসেন তা আমি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কিন্তু আমি আবার ফিরে আসি এর মধ্যে ছিয়াশি সালে আমি স্বতন্ত্র এমপি হয়েছিলাম সেই সময় থেকে আমি কিন্তু প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমি এবং এই এই যে করতে পারে না যারা তাদের আস্থাটা কেমন করে মানে আওয়ামী লীগের প্রতি আস্থাটা শোনেন আস্থা কিন্তু আপনি একজনের শুধুমাত্র সরকারে। বিষয় নয় আস্থাটা কিন্তু আপনার আমার সকলের বিষয় আপনার উপরে আমি আস্থা রাখতে পারবো কি পারবো না সেটা আপনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হবে আমার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হবে আপনি আমার উপরে আস্থা রাখতে পারবেন কিনা এখন সরকারের যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে অর্থাৎ যেটা ফারুক ভাই কিসকোন আগে বলছেন যে এটা দায়িত্ব সরকারের সরকার তো নিশ্চয়ই এই ব্যাপারগুলোর চেষ্টা করবেন কিন্তু একটা বিষয় হলো যে সমস্যাটা কোন জায়গায় মূল জায়গাটা আপনাকে নীতিগতভাবে একটা জায়গায় মনে করি ওনারাও একসাথে মাঝে মাঝে বলছেন যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এই জাতীয় ঐক্য গড়ে তোলার প্রশ্নে আমার মতটা হলো যে জাতীয় ঐক্য বলতে সকলের ঐক্য কীভাবে সকলের ঐক্যটা হবে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা বলি যে বাংলাদেশের সকল মানুষ স্বাধীনতার পক্ষে ছিল অধিকাংশ মানুষ ছিল বিরুদ্ধে ছিল আপনি চিন্তা করেন একটু একটু বলি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে জায়গাটা তৈরি করলেন জেনারেল জিয়াউর রহমান সেটি হলো যে সব স্বাধীনতা বিরোধীদেরকে